আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি পাকা টমেটো এবং মটরশুঁটি দিয়ে খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো। দেখুন তাহলে রেসিপিটাতে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি। দেখুন, ধনে নিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, হলুদ নিয়েছি 1/2 চা চামচ, 1 চিমটি দারচিনির গুঁড়ো, 1 চিমটি আদা নিয়েছি 1/2 চা চামচ, রসুন নিয়েছি 1/2 চা চামচ, জিরা নিয়েছি 1 চা চামচ, আর বাটার নিয়েছি 1 চা চামচ। স্বাদমতো লবণ দিব। এখানে আমি টমেটো নিয়েছি 1 কেজি, মটরশুঁটি নিয়েছি। খুবই একটা সিম্পল রেসিপি। তেল দিব পরিমাণ মতো, লবণ দিব পরিমাণ মতো, সাথে চিনি দিব নামানোর আগে, ধনে পাতা এবং কাঁচামরিচ দিব। স্বাদ, আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ও তাড়াহুড়া করে আমার জন্য বেগুন ভর্তা, আলু ভর্তা এবং সাথে ও, যেহেতু আমি অত মাছ মাংস বেশি পছন্দ করি না, ও এখন আমার জন্য কি করবে অস্থির হয়ে গিয়েছে। তখন ও একটা টমেটোর রেসিপি মানে রান্না করলো, এই রেসিপিটা আমার কাছে এত ভালো লেগেছে, এই জন্য আজকে আপনাদের মাঝে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আপনাদেরও ভালো লাগতে পারে, আপনারাও বাসায় রান্না করে দেখবেন। সাথে 3টা ডিম দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি। আমি 1 চা চামচ বাটার দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন আমি রসুন দিয়ে দিলাম, রসুনও দিতে পারবেন বা থেতো করা রসুন। এখন একে একে সব মশলা আমি দিয়ে দিব। জাস্ট আমি আলগা পানি দিব না, আমি এটা দিয়ে একটু কষাবো মশলা, তারপরে পুরোটা টমেটো দিয়ে দিব। পুরো টমেটোটাই দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু কষিয়ে নিব, তারপরে ডিমটা দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা তুলে দেখব, ও গলে গেছে, অটোমেটিকই গলে গিয়েছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম, ইচ্ছে করলে আপনারা কালো জিরাও দিতে পারেন। এখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটিটা একটু সিদ্ধ হলে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, মরিচ আর ধনে পাতা দিয়ে তরকারি কারিটাকে নামিয়ে ফেলবো, শুঁটি দিয়ে টমেটোর চাটনিটাকে নামিয়ে ফেলবো। আমার অল্পনি হয়ে গিয়েছে মটরশুঁটি কারি। ফ্রেন্ডস, কেমন হলো আমার মটরশুঁটি দিয়ে টমেটো কারিটা? এই মটরশুঁটি দিয়ে টমেটো কারিটা বা সিম্পল রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার নতুন নতুন যত রেসিপি আছে আপনারা পেয়ে যাবেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।